আমরা আজকে একটা পাহাড়ি বন, একটা পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা, জীবন ব্যবস্থা রক্ষা করার জন্য রাস্তায় নেমেছি। আমাদেরকে রাস্তায় নামতে হয় কেন? সংবিধানে বলা আছে পরিবেশ প্রতিবেশ রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের অঙ্গীকার, এবং রাষ্ট্র এটা আমার জন্য করবে, আমার পরবর্তী প্রজন্মের জন্য করবে। আমার যদি একটার পর একটা বনে খালি রিসোর্ট হইতে থাকে আর ইকো রিসোর্ট ফাইভ স্টার হতে থাকে, তাহলে আমার পাহাড় আর বন কেমন করে থাকবে পরবর্তী প্রজন্মের জন্য? তাহলে সংবিধান পরিবর্তন করে বলে দেন, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা প্রচুর পরিমাণে ফাইভ স্টার হোটেল আর রিসোর্ট রেখে যাবেন, বন আর জলাশয় রাখবেন, বন্যপ্রাণী রাখবেন, এগুলো বলেন না। আর একটা কথা বুঝে রাখা দরকার, সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে কেবলমাত্র আদিবাসীদেরকে শুধুমাত্র একটা শোপিস করে রেখে দেওয়া যাবে না। সরকারকে বুঝতে হবে যে আদিবাসীরা হচ্ছে জীবন্ত সত্তা, তাদের জীবনের ব্যাপারে তাদের বক্তব্য আছে, তাদের পছন্দ আছে, তাদের অপছন্দ আছে।